ফেসিলিটি বলেন, আপনি ডেজার্ট বলেন, সমস্ত কার জাল দখলে এই নারায়ণগঞ্জ শহরের যে গঠবন্ধনের দখলে তুমি যেখানে টেন্ডার কমিশনের কথা তা আপনি জিজ্ঞাসা করেন না, সেই কাজটা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে কখনোই হয় না। কারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সবসময় টেন্ডারের মাধ্যমে যে কাজ করায় সেই কাজ নেই। আমি আপনাদের এখানে দাঁড়িয়ে এই যে যত মুরব্বীরা আছেন আমি বলে গেলাম, যদি পুরো কাজের সাথে আমার কোনো সংশ্লিষ্টতা খুঁজে পান তাহলে আমি এইখানে দাঁড়িয়ে বলে গেলাম আপনারা সবাই সবাই জুতা দেবেন, সেই জুতা আমি এই মঞ্চে দাঁড়িয়ে আমি নিজে প্রস্তুত আছি। আরেকটা কথা আপনাদের বলি, আজকে আমি এখানে দাঁড়িয়ে অনেক কথা বলবো বলো না, আমার কাউন্সিলাররা বলো, আমি যখন এই কাজটি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ যদি শেষ হয়, আর যদি হায়াতে বেঁচে থাকি যদি মেরে না করা হয়, কারণ ইমান আমার এত বেশি শক্ত মানি বেঁচে আল্লাহ আমার তারপর আল্লাহ আজরাইল পাঠায়, সে আজরাইল যদি কারো মাধ্যমে আল্লাহ শহরে পাঠায় যদি মরে যায় তাহলে মরে নিয়ে গেলাম, আর যদি বেঁচে থাকি আমি ওইখানে বসে থাকবো আপনারা থাকবেন এখানে সারাদিন আপনাদের কথা শুনবো যে আপনাদের ভিতরে কি আর করি। আমি কিন্তু আজকে জানতে পারলাম না আপনারা কি চান কি বলতে চান, আমার দুষ্কৃতি কি আমার কি সমালোচনা আমি জানতে পারলাম না, আমি হয়তো সেদিন আসবো আপনারা বলবেন আমি শুনবো। তাহলে যতই বিভ্রান্তি করেন না কেন মনে রাখবেন আমার উন্নয়নমূলক কাজগুলিকে শুধু বিভ্রান্তি করার জন্য আমার সমস্ত কাউন্সিলরদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য সুপরিকল্পিত ভাবে এবং নারায়ণগঞ্জের যাতে আমি সন্ত্রাস চাঁদাবাদ খুনের কথা যেন আমি না বলি সেই জন্য আমাকে এইভাবে আঘাত করা হচ্ছে। আমি জানতে চাই যে এই শহরে যে ঘটনা এইভাবে একজন নারীকে লাঞ্ছিত করতে চাচ্ছে সেই ঘটনাটি তার মায়ের পেটের থেকে জন্ম নেয়নি, তার কি মেয়ে নাই, তার কি বউ নাই, তার কি বোন নাই, যদি তাই থেকে থাকে তাহলে কিভাবে একজন নারীকে সে এইভাবে বেয়াদবি করছে বিভিন্নভাবে। আমার তো মনে হয় না যে যেই মা তাকে জন্ম দিয়েছে সেই মা যদি সামনে থাকতো সেই মা লজ্জায় তার মুখ ঢাকতো। আমি এই কারণে এখানে বলতে যাচ্ছি আমি তথাকথিত নারী নই, আমি আমাকে নাজমা রহমান আয়াই যে নাজমা রহমান অনেক কথা বলে এই শহর থেকে চলে গিয়েছে, আমি আপনার সব নই যে তার রক্তটা সহ্য করতে না পারলে আমি অন্য দলে চলে যাব, আমি বেসুদ্দিন সাহেব নই যে বেসুদ্দিন সাহেবকে অন্য দলে পাঠিয়ে দেওয়া হয়েছে, কামাল উদ্দিন মির্জাকে মারা হয়েছে মন্দ দেওয়া হয়েছে বাধ্য করেছে দেশ থেকে ত্যাগ করার জন্য, আমি আরাফাত নই, আমি আমার সাহেব নই যে আমাকে বিভিন্ন ধরনের কথা বলা হবে আমাকে লড়তে হবে আর আমি ছেড়ে ওই জায়গায় চলে যাবো, আমি আওয়ামী করব আওয়ামী লীগে থাকবো আওয়ামী লীগে থেকে পায় না পায় না বলেই আমি ওনার জাত বন্ধ নিয়ে কোনো কথা বলতে চাই না, নারায়ণগঞ্জ শহরে যাও